والسلام عليكم. सफर सफर शहर शहर समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चली पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए हृदय कभु करे सजी कभु किछु हारिए चिने जीवन हजार चोखे चोख रेखे देखे जीवने सदा काल कत आयोजन जन्म जन्म कदम कदम चला मुठाए भरे किछु जीवनेर प्रलोभने आमी चली प्रतिक्षणे आर चले। सलाम आलाइकुम वरहमतुल्लाहि वबरकातु। आशा करि ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। তুমি দেখতে পাচ্ছেন এর আগে গতকাল অথবা পরশু দিন হোন্ডা এক্সবুলের একটা বাইক রিভিউ দিয়েছিলাম, তো বাইকটি কিন্তু সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। আবার একটি বাইক আপনাদের সামনে হাজির করেছি, এটা অরিজিনাল চলা, আমি 100% গ্যারান্টি সহকারে বলতেছি। এই গাড়িটি কিন্তু অরিজিনাল চলা, 1 কিলোমিটারও কিন্তু কমানো হয় নাই। এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকন। সামনে টায়ার থেকে সামনে টায়ারটা দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটি চলা কথা। দেখতে পাচ্ছেন গাড়ির শোরুম বরাবর টায়ার 100% শিওর, ঠিক আছে। এই গাড়িটির টায়ার কিন্তু শোরুম বরাবর, এতে কোনো সন্দেহ নেই। শোরুমে গিয়ে দেখবেন যে টায়ার এই অবস্থায় আছে, কোনো ক্ষয় যাওয়া এবং মিশে আছে। দেখেন গর্ত কত বড়। অর্থাৎ আমি এক কথা বলবো, এই টায়ারটা শোরুম বরাবর টায়ার, যদি কম বেশি হয় তাহলে গাড়িটা আপনাকে নিতে হবে না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, দেখতে পাচ্ছেন একদম শোরুম বরাবর টায়ার। এই টায়ারে প্রমাণ করবে যে গাড়িটি চলা কত, ঠিক আছে। মাডগার্ডটা দেখেন, মাডগার্ডটা কিন্তু একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট এবং ফাটা সেরা ইত্যাদি কোনো কিছুই নেই। হাইড্রোলিকটা দেখেন কত, চুল পরিমাণও কিন্তু ক্ষয় যায় না হাইড্রোলিক। এরপরে সামনে লুকসটা দেখাচ্ছি, গ্লাস সহ একদম ফুল ফ্রেশ, এক হাতে গাড়িটি চলছে। এবং এই গাড়িটি একদম শিক্ষিত মানুষের গাড়ি, কাহকে গাড়ির ব্যবহার করতে দেয় না, যার কারণে গাড়িটা একদম নিখুঁত পরিমাণ আছে। পুরো গাড়িতে কোনো ধরনের দাগ স্পট একদম নেই। দুটি সিঙ্গেল লাইট দেখতে পাচ্ছেন, একদম ফুল ফ্রেশ এবং নতুনের মতোই কিন্তু গাড়িটি সিঙ্গেল লাইট, ঠিক আছে। হেডলাইটের গ্লাসটা দেখেন, শুধু এখানে সামান্য সুপারগুলো আটা আছে, এখানে সুপারগুলো আটা আমরা এই করে দেবো। তাছাড়া কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, কিন্তু একদম ফুল ফ্রেশ। এই গাড়িতে আমি কোনো জায়গার দাগ খুঁজে পাইনি, ঠিক আছে। সামনে থেকে ঠিক এরকম লাগবে, দেখতেন একদম গাড়িটি, যে এক্সবুলেট গাড়িটি যে দেখতে যে কত সুন্দর তা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। এরপরে হ্যান্ডেল দেখেন, গুটি সহ একদম নিখুঁত হ্যান্ডেলের গুটি, এই যে এগুলো সব, আর এই ইটা কিন্তু একদম নতুনের মতোই কিন্তু আছে। চাপা সুইচ ইত্যাদি সব কিছু কিন্তু একদম নতুনের, মানে মনে হচ্ছে যে গাড়িটা ব্যবহারই হয়নি, ঠিক আছে। এরপরে ট্যাঙ্কিটার কথা বলো, ট্যাঙ্কিটা দেখেন একদম জটিল চেহারা, একদম অরিজিনাল কালার এবং একদম নিখুঁত। আমি এই ট্যাঙ্কিতে এবং পুরো গাড়িতে কোনো ধরনের দাগ খুঁজে পাইনি আমি এখন পর্যন্ত। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করবো কোনো ধরনের দাগ স্পট আছে কি না, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, ঠিক আছে। দেখেন কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, ট্যাঙ্কিটি এই দিক থেকে এরকম লাগবে, একদম নতুনের মতোই কিন্তু, ঠিক আছে। এরপরে ইঞ্জিনটা আনটাচ, ইঞ্জিনের স্টিকার পর্যন্ত কিন্তু ওঠে নাই, দেখতে পাচ্ছেন ইঞ্জিনের নতুন
যে স্টিকার থাকে এই স্টিকারই প্রমাণ করবে যে ইঞ্জিনটা আসলে নতুন এবং পুরো গাড়িটা কিন্তু নতুন। ঠিক আছে, ইঞ্জিন গার্ডটা দেখেন সব কিছু ওকে আছে এবং এই আনটাচ এবং প্যাকেট ইঞ্জিন যে তার এই প্রমাণটাই এটাই যথেষ্ট। ঠিক আছে, এখন বলবো সাইড কভারটা একদম ফুল ফ্রেশ, কোনো কোনো দাগ স্পট একদম নেই সিট থেকে নিয়ে এই কেরিয়াল এবং এই কেরিয়াল দেখেন সাইড মানে সিট প্যানেল সব কিছু কিন্তু ওয়াল ওকে এবং ফুল ফ্রেশ, কোনো কোনো দাগ স্পট একদমই নেই। আর নতুন গাড়ি যে দেখেন পাওদানি প্রমাণ করবে যে গাড়িটা আসলেই নতুন। ঠিক আছে, এটা ময়লা হয়েছে দেখে দেখালাম না, এটা মোটামুটি আছে দেখেন। তো গাড়িটি এই দিক থেকে এরকম লাগবে, দেখতে পাচ্ছেন একদম নতুন এবং চেহারাটা কত সুন্দর। ঠিক আছে, তো এখন বলবো নাম্বার সম্বন্ধে, গাড়িটি ওয়ান্টেজ গাড়ি, নাম্বার ছাড়া সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে নাম্বার করে নিতে পারবেন, আমরা ফাইল পরিবর্তন করে দেব আর যিনি নেবেন তিনি ফার্স্ট মালিক হবেন এবং তার নামই ফাইলের কাগজ অর্থাৎ এই গাড়িটির কাগজ বের করে নিয়ে আসবো ফাইল মানে শোরুম থেকে। ঠিক আছে, অর্থাৎ আপনি ফার্স্ট মালিক হবেন এবং আপনি ডিস্ট্রিক্টের নাম্বার করে নিতে পারবেন। ব্যাকলাইটটা দেখে দেখতে পাচ্ছেন কত সুন্দর, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, কিন্তু কেরিয়াল সহ এবং এই সাইটের অংশটা একদম ঘেঁষা দাগ দোগ কিছুই নেই। ঠিক আছে, সিঙ্গেল লাইটগুলো দেখলেই বুঝবেন যে এটা আসলে কত নতুন গাড়ি আছে। ঠিক আছে, দেখেন বাম্পারটাও কিন্তু আসলে যে গাড়ি নতুন ভাই সেই গাড়ি সব কিছু কিন্তু নতুন হয়ে থাকে। ঠিক আছে, এখন বলবো পিছনের টায়ার, দেখেন সামনের টায়ার পিছনের টায়ার গভীর বিট, এই টায়ারে যে বিট এত সুন্দর এবং নতুনের মতো যে আছে আমি নিজেই অবাক। ঠিক আছে, দেখেন এখন এই সাইডের অংশটা দেখেন, এই সাইডের অংশটা কিন্তু কোনো ধরনের দাগ স্পট ঘেঁষা এবং ডিসকালার হয়ে যাওয়া একদমই নেই, একদম নিখুঁত। আমি এই গাড়িতে কোনো জায়গার দাগ খুঁজে পেলাম না। সাইলেন্সারটা দেখেন একদম নতুন, সাইলেন্সারের যেরকম অর্থাৎ শোরুম বরাবর যে সাইলেন্সার ওরকমই কিন্তু আছে, একটা মাসির দাগ পর্যন্ত নেই। এই গাড়িটি এমন লোক ব্যবহার করছে যে আমি অবাক কাণ্ড হয়, আমি নিজেই অবাক যে একটা এখান দিয়েও কোনো অনেক গাড়ি দাগ থাকে, এখান দিয়েও কিন্তু অনেক গাড়ি দাগ থাকে, এই গাড়িটি কিন্তু আমি কোনো কাজও করিনি এবং দাগও কিন্তু খুঁজে পাই নাই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা দেখেন, ইঞ্জিনটাও এই সাইডে ইঞ্জিন আনটাচ একদম প্যাকেট এবং ইনটেক 100% গ্যারান্টি। এই দিক থেকে ট্যাঙ্কিটা দেখেন, ট্যাঙ্কিটা কিন্তু ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই, দেখেন কোনো জায়গার দাগ স্পট একদমই নেই, একদম ফুল ফ্রেশ। এই সাইডের ট্যাঙ্কি দেখে রাখলাম, এখন বলবো এই সাইডের গুটি চাপা, এবার দেখেন। তো বিয়স, এই গাড়িটি কিন্তু আমি মানে পুরো গাড়ি কিন্তু দেখানোর চেষ্টা করেছি, এমন কোনো অংশ নাই যে আমি দেখাই নাই, প্রতিটা অংশই কিন্তু আমি দেখানোর চেষ্টা করলাম, আমি কোনো জায়গার কিন্তু দাগ খুঁজে পেলাম না। আপনি যদি খুঁজে যেহেতু পাইলাম না সেহেতু আপনাকে দেখাইতে পারলাম না। ঠিক আছে, এখন বলুন গাড়িটি চলা, এই গাড়িটি যে চলা 2780 কিলো এটাই কিন্তু অরিজিনাল চলা, 1 কিলোও কিন্তু কমানো হয় নাই আমি অন্তত শিওর, 1 কিলোও কিন্তু এই মিটার থেকে কমানো হয় নাই আমি 100% শিওর, এবং টায়ার চাবি সাথে চলার মিল 100% আছে। আর এটা কিন্তু আমি নিজেই প্রমাণ করবে দেবো যে এই গাড়িটি 2780 কিলো যে এর থেকে 1 কিলো কমানো হয় নাই আমি বারবার বলতেছি। ঠিক আছে, যার প্রমাণ সব কিছু কিন্তু আমি দেখা দিয়েছি, দেখেন ব্যবহৃত চাবি কিন্তু এটা কিন্তু ব্যবহৃত চাবি আর ইনটেক চাবি আর একটা আছে। ঠিক আছে, এখন গাড়িটি স্টার্ট করে দেখাবো, দেখেন সেলফে কত সুন্দর সেলফি, তো বিয়স এই বাইকটির সাউন্ড এবং সাইলেন্সারের সাউন্ড কিন্তু শোরুম বরাবর, শোরুমের কোনো অংশে কম নাই, কিন্তু শোরুমের যদি 20-20 হয় এটাও কিন্তু 20 না হলেও 19.5 হবে ইনশাল্লাহ। তো এই গাড়িটির প্রাইস এখন বলবো, এই গাড়িটির এক দামে আপনাদেরকে নিতে হবে 155,000 টাকা নাম পরিবর্তন সহ, 155,000 টাকা নাম পরিবর্তন সহ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস আমরা গাড়ি পাড়িয়ে দিচ্ছি, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ, আপনারা এসেও নিয়ে যেতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। তো ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।